বীরভূম থেকে ট্রেনে চেপে চোলাই মদ পাচারের চেষ্টা, প্রায় 66 লিটার চোলাই সহ গ্রেফতার দুই মহিলা সহ মোট তিন। গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি আবগারি দপ্তর সাথে সাথেই 66 লিটার চোলাই সহ দুই মহিলাকে গ্রেপ্তার করে। ধৃত দুই মহিলার বাড়ি জানা নলহাতি থানার অন্তর্গত কাটা পাহাড়ি এলাকায়। বীরভূম থেকে ট্রেনে এসে এরা টোটোতে করে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল, সেই সময় টোটো চালক সহ দুই মহিলাকে গ্রেফতার করে আবগারি দপ্তর। ধৃত দুই মহিলা ও টোটো চালককে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়।